আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি এখন এটাকে ভালো করে ধুয়ে তারপর একটু ভেজে নেব। ভেজে আমি ধনে পাতার ভর্তা করব। আজকে সকাল সকাল চিন্তা করলাম একটু খুদের ভাত করে নিই। তো দেখুন আমার রান্নাটা, আমার সাথে আসুন। আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি ধনে পাতা ভর্তার জন্য। আর এখানে আমি চাল ধুয়ে ভিজিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। আমার পেঁয়াজটা হালকা বাদামি রং আসা শুরু হয়ে গিয়েছে, এখন আমি একটু কালো জিরে অ্যাড করে দিব। একটু ভেজে নেবো আমি। আমার ভেজে নেওয়া শেষ, আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি দিয়ে দেবো। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে দিয়েছি, 1 কাপ চাল আর 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন একটা ভালো মতো বলক চলে আসলে 5 মিনিট রান্না করে আমি ভেজে দিই। আমি একদম হাই স্পিডে রেখেছিলাম, হাই স্পিডে রাখার পরে বলক চলে এসেছে, এখন আমি এটাকে একটু কমিয়ে দিব। একদম পারফেক্ট হয়েছে ঝরঝরে। খেতে বসেছে, কেমন হয়েছে আদে বাবা? খুব মজা, সবাই চেষ্টা করবেন। হচ্ছে আমার মেয়ের জন্য ধনে পাতা ভর্তা করেছি, ওটা পেঁয়াজ রসুন মরিচ কিছুই দিইনি, শুধু লবণ দিয়ে ধনে পাতাটা বেটে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের জন্য বানিয়েছি বেশ ঝাল ঝাল করে। আর ভর্তাটা বানাতে দেখাইনি, কারণ এর আগে আমার একটা ভিডিওতে ভর্তাটার রেসিপি আছে, সেজন্য চাইলে আপনারা দেখে নিতে পারেন। একদম ঝরঝরে পারফেক্ট খুদের ভাত আমি এখন খেয়ে দেখছি। একদম ঝাল ঝাল ধনে পাতার ভর্তাটা, আর সাথে যদি হয় পুঁটি মাছ ভাজা।